সারা বিশ্বে আধিপত্যবাদী একক শক্তি দ্বারা যারা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় সেই খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠতেই পারে আমাদের এই তরুণ ছাত্রদের সামনে, কেন, কি কারণে? উত্তরটি ঐতিহাসিক, উত্তরটি রাজনৈতিক, সমাজতান্ত্রিক তো বটে। ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কখনই লাল সবুজ পতাকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে গ্রহণ করেনি। একাত্তর সালে সারা বিশ্বে কাঁপানো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ইমাজিন পলিটিক্যাল কমিউনিটি অর্থাৎ একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের জন্ম দিলেন, সেদিন আমেরিকার মাথাটি নিচু হয়ে গিয়েছিল। এরপর 75 পর্যন্ত তারা চেষ্টা করেছে সকল ষড়যন্ত্র মিথ্যাচার দিয়ে এই বাংলাদেশকে ক্ষতবিক্ষত করতে, এবং তারা সফল কামও হয়েছিল, কারণ তারাই বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলেছিল, তারাই জাল পরিয়েছিল বাসন্তীকে এবং খাদ্য ভর্তি যে জাহাজ তাকে ডুবিয়ে দিয়েছিল, এবং তাদেরই পৃষ্ঠপোষকতায় জন্ম হয়েছে বিএনপি জামা। যে অপরাজনীতির কথা বলছেন, এই অপরাজনীতি যাত্রা শুরু সেই শক্তি যারা মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা কখনই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেননি, যারা আদর্শহীন, আদর্শহীন বাম, আদর্শহীন ডান, ধর্মকে যারা ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন, তাদেরই সমন্বয়, তাদেরই ককটেল হচ্ছে এই বিএনপি জামায়াত। সুতরাং তারা তাদের রাজনীতি করেছেন, তরুণদের বিভ্রান্ত করেছেন, জয় বাংলা স্লোগান মুছে ফেলেছেন, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলেছেন, সংগঠন সংবিধানকে কাটছাট করেছেন, অসাম্প্রদায়িক চেতনা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্রের কবর তারাই রচনা করেছিলেন। কালচারাল অ্যামনেশিয়া অর্থাৎ স্মৃতি হারিয়ে যাওয়া রাজনীতি করে তারা বাংলাদেশকে পিছিয়ে দিল। এরপর আরেকটি নতুন ফর্মুলা চলে আসলো, তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার নিঃসন্দেহে একটি সময় যুগের প্রয়োজনে, চাহিদার প্রয়োজনে এটি প্রয়োজন ছিল, কিন্তু আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমরা এক সময় এটি সমর্থনে থাকলেও 2006-07 যে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারকে আমরা দেখলাম, সেই সরকারের রূপটি আজকের তরুণ সমাজের জানা প্রয়োজন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুজন স্বনামধন্য প্রফেসর, প্রফেসর হারুনুর রশিদ, প্রফেসর আনোয়ার হোসেনকে সেই মনের জমান টাওয়ার ভবন থেকে ধরে নিয়ে যাওয়া হলো। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর মেহেদিজামান সহ আমরা কতিপয় লোক তখন এই আন্দোলন সংগ্রামে যা আমরা সম্পৃক্ত হয়ে গেলাম। আমাদের জীবন তখন অনিশ্চিত, আমরা কেউ জানি না কি হবে। মনে আছে 23 আগস্ট কালো রাত্রি, 22 আগস্ট আমার সোশ্যাল স্ট্রাকচারের ছাত্র ছাত্রীরা ফোন করে বলছে, ম্যাডাম আপনি কি পরীক্ষা নেবেন, আমাদের হলে সেনাবাহিনী ঢুকে আমাদেরকে মারছে, আপনি কি শুনতে পাচ্ছেন ম্যাডাম, আপনি কি ম্যাডাম শুনতে পাচ্ছেন? আজ এত বছর পরে ছাত্রদের সেই আর্তনাদ আমার কানে বাজে। 82,000 ছাত্রকে, অজ্ঞাতনাম ছাত্রকে আসামি করা হলো, আজে সুপারমার্কেট গুড়িয়ে দেওয়া হলো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর মধ্যেও আমরা সিগনেচার ক্যাম্পেইন করলাম, পালিয়ে পালিয়ে বেড়ালাম, এক জায়গা থেকে আরেক জায়গা গেলাম। তখন জরুরি অবস্থা ভুললে চলবে না, একটি চরম সংকটপূর্ণ অবস্থা, এবং আজকের মতো সিনিয়র গ্রেডের প্রফেসর নই আমি, জানি না আমাদের ভবিতব্য কি, তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর চেতনায় আদর্শের শিক্ষকরা একত্রিত হয়ে আমরা
এই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে গেলাম। সেই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারকে কি আজ আমরা ফিরিয়ে আনতে চান? কোনভাবে আমরা ছাত্র শিক্ষক তরুণ সমাজ চাইতে পারি না, কারণ এর সবচেয়ে অভিশাপ অভিশপ্ত একটি তত্ত্বাবধায়ক সরকার আমাদের উপর জগত্তল পাথরের উপর চেপে বসেছিল। এরপরেও আমরা দেখেছি এবং 2006-07 অনেকে বড় বড় কথা বলেন তত্ত্বাবধায়ক সরকার মানেই নাকি সুস্থ নির্বাচন। তাহলে 6 বছরের পূর্ণিমা নির্যাতিত হলো কেন সেই 71-এর মতো, যেখানে 2 থেকে 6 লাখ নারী নির্যাতিত হয়েছিল? তাহলে 2004-এর 21 আগস্ট প্রকাশ্য দিবালোকে অপরাজনীতি হত্যার লীলাখেলা হলো কেন? মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হলো কেন? আইবি রহমানকে প্রাণ দিতে হলো কেন? আওয়ামী লীগের কিংবা আরো অনেক সাধারণ পথচারীদের প্রাণ দিতে হলো কেন? আমার বাবা বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর সহযোগী সহযাত্রী ছিলেন, সেক্রেটারি, তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা তিনি ছিলেন, তিনিও সেই দিন সেই 2004 সালের সেই সভায় উপস্থিত ছিলেন এবং গ্রেনেড বিদ্ধ হয়েছিলেন। তাহলে এই তো বাংলাদেশের অপরাজনীতির চিত্র। আমরা কি সেখানে ফিরে যাব? আমরা কি, আমাদের প্রশ্ন পরিষ্কার, আমরা কি হাওয়া ভবনে ফিরে যাব? আমরা কি খাম্বার রাজনীতিতে ফিরে যাব? নারীর অধিকার, নারীর অধিকার, নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে ধর্মের নামে মিথ্যা, যে একটু আগে বলে গেছেন একজন যে ধর্মকে অপব্যবহার করে নারীকে শৃঙ্খলিত করা পশ্চাৎপদতার দিকে নিয়ে যাব, কি উত্তর দিবে বিএনপি? শুধুমাত্র একটি জ্বালাও পোড়াও, একটি জ্বালাও পোড়াও রাজনীতিকে প্রমোট করবার জন্যে কি এদেশের স্বাধীন হয়েছিল? সে প্রশ্নের উত্তরগুলো আজকে আমাদের অবশ্যই খুঁজতে হবে। জঙ্গিবাদ, রাজনীতি, অপরাজনীতি করে যারা তরুণদের বিভ্রান্ত করছেন তাদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে, উন্নয়নের যে আমাদের গতিধারা সেটিকে জানাতে হবে। ইতিমধ্যে আমি মনে করি পরিষ্কার ভাবে আজ বলতে চাই, জঙ্গিবাদ, অগ্নি সন্ত্রাস, পেট্রোল বোমার যারা রাজনীতি তারা হেরে গিয়েছেন, আপনারা পরাজিত শক্তি। 28 তারিখে এই সরকারের কোনো পতন হয় নাই,